আমি কিছুদিন আগে বিএনপির একজন শিষ্যকে তাকে একটা কথা বলেছিলাম যে কোন কারণে যদি আপনারাও বিএনপির অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেন মানুষ আপনাদেরকে ভোট দিবে না মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করবে কারণ আওয়ামী লীগ বিএনপির পাশে এখন আরেকটা গোষ্ঠী দাঁড়িয়েছে তার নাম জনগণ জনগণ আওয়ামী লীগকে এবং যে কোনো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সিস্টেমকে বয়কট করেছে গুলশানে আপনারা দেখেছেন চট্টগ্রামে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীও ভোট দিতে যায় না ভোট দিতে তারা যাবেও না এটাই আজকে বাংলাদেশের বাস্তবতা ভাইয়েরা আমার অনেকদিন ধরেই নির্দলীয় সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন গ্রহণযোগ্য সরকার বলেন এই যে পলিটিক্যাল ডেডলক এটাকে ছোটানোর জন্য আমরা সবাই যে জায়গার থেকে কথা বলছি যে জায়গার থেকে বলে যাচ্ছি আমরা দাবি করে যাচ্ছি এ কথা বলতে কোনো দ্বিধা নাই এটা দীপালোকের মতো সত্য যে জাতীয়তাবাদী শক্তির পথ প্রদর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার কেন্দ্রবিন্দু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কিছুদিন আগে বিএনপি যে জনসমাবেশ করেছে সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান যখন তার বক্তৃতা আরম্ভ করেছে বলে যে প্রিয় বাংলাদেশ আমি মনে করি সেটা বিএনপি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে আমি মনে করি সেটা সমগ্র বাংলাদেশকে এক করা যারাই মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না সেই এক করার একটা প্রয়াস ছিল এবং আজকে জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 23তম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠ নির্বাচন হওয়ার জন্য বিএনপি সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আমরা মনে করি আমি যেটা আগেও বলছি এই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমি মনে করি যে এই দাবি ন্যায্য দাবি এই দাবি কোন দলের দাবি না এই দাবি এখন বাংলাদেশের মানুষের দাবি সুতরাং আমরা এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে আপনাদেরকে সময় মতো ইনশাল্লাহ ঠিক করে জানিয়ে দেব ইনশাল্লাহ আরেকটা কথা না বললেই না বাংলাদেশে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের এই ভিসা স্যাংশন বা ভিসা রেস্ট্রিকশন আসার পরে ভিসা স্যাংশন কিংবা ভিসা রেস্ট্রিকশন আসার পরে বাংলাদেশের রাজনীতি অনেক অংশে পরিবর্তিত হয়ে গেছে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশাসনের সবাইকে আমি একটা কথা বলব যে দেখুন আপনারা রাষ্ট্রের কর্মচারী আপনারা জনগণের ট্যাক্স পেয়ার চলে ট্যাক্সের টাকা আপনারা চলেন আপনারা এমন কিছু করেন না যাতে আপনাদের উপর এমন বিপদ আসে যেটা আমাদের দেশে আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট হয় যখন পুলিশের আইজি স্যাংশন পায় বা যখন কোনো ইনস্টিটিউশন স্যাংশন পায় আপনারা নিজেদেরকে এভাবে ব্যবহৃত হতে দিবেন না কারণ আমরা চাই না বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে নষ্ট হোক আমরা কোনোভাবেও এটা মেনে নিতে পারি না এবং আমরা চাই আপনারা সংযতভাবে ভালোভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন কোনোভাবে কোনো দলের কাজ করে আপনাদের লাভ হবে না আমি খোলাখুলি একটা কথা এখানে বলে দিই এইবার যদি ভোট চুরির নির্বাচন হয় এবার যদি আপনারা ভোট চুরির নির্বাচন করেন তাহলে আপনাদের জীবনে প্লেনে উঠতে হবে না আপনারা আমি অনেক আগে বলে দিয়েছিলাম দিলীপ যখন বলেছিল যে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেবেন আমি বলেছিলাম আমি আবার বলে দিলাম আপনারা যেতে পারবেন না সুতরাং এখনো সময় আছে সংলাপের বিকল্প নাই আর এই সংলাপ হবে আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন
রাজনৈতিক সরকারকে বলি আমি আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন, আপনারা সংলাপের বিষয়বস্তু একটাই, দলীয় সরকারের অধীনে নির্বাচন না। আপনারা যদি সেভাবে ধরে রাখেন এই সরকারের তো ক্ষতি হবে হবে, বাংলাদেশেরও ক্ষতি হবে, এবং সেই ক্ষতি হলে বাংলাদেশের মানুষ কিন্তু কখনো আপনাদেরকে আর ক্ষমা করবে না। গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়াও আমি আরো কিছু অল্প কিছু জিনিস আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেহেতু আমি মনে করি যে কিছু জিনিস আমরা কিংবা বিএনপি যারা বড়, যারা মানুষকে এক করার ক্ষমতা রাখে, মানুষকে দেওয়ার ক্ষমতা রাখে, এই দুর্নীতির ব্যাপারগুলিতে, এই দুর্নীতির ব্যাপারগুলিতে আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে ক্ষমতা দেয়, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আমরা অর্থনৈতিক রাষ্ট্রগ্রহিতার আইন পাশ করব ইনশাআল্লাহ। যাদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের ভাবমূর্তি, অর্থনৈতিক ভাবমূর্তি, এর আগেও আপনাদের মনে আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তুলে নিয়ে যা নিয়ে আজকে বিদেশের ডকুমেন্টারি বানানো হচ্ছে, কত বড় লজ্জার ব্যাপার। এ কারণে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনোদিনও সুযোগ দেয়, তাহলে রাষ্ট্রদ্রোহিতা, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার আইন আমরা পাশ করব, যেই আইনের মাধ্যমে, যেই আইনের মাধ্যমে, বা যেই আইন, আইন হলো যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি কিংবা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এই আইনের মাধ্যমে আমরা রাষ্ট্রদ্রোহীদের যে বিচার হয় বাংলাদেশের মাটিতে, এই সব লুটেরা ব্যাংক লুটেরাদের সেই বিচার করবো ইনশাআল্লাহ। আপনারা আগেও দেখেছেন আমি এই ব্যাপারে সোচ্চার ছিলাম, আল্লাহ যদি কোনো সময় সেই সুযোগ দেয় সেই কাজ আমরা করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, দেখুন আসলে আপনারা, আমরা সবাই গ্রহণযোগ্য নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই, এটা মিথ্যা না, তবে এক গ্রহণযোগ্য নির্বাচনই বাংলাদেশকে পরিবর্তন করবে না। গত 15 বছরে বাংলাদেশের সিস্টেম যেভাবে করাপ্টেড হয়ে গেছে, মানুষের প্রত্যেকটা স্তর যেভাবে করাপ্টেড হয়ে গেছে, আপনি ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে করোনার মধ্যে আমরা দেখেছি সরকারের তরফ থেকে 1000 টাকা দিলে মানুষের কাছে যেতে যেতে সেটা 100 টাকায় রূপান্তরিত হয়। বাংলাদেশের এই ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠানগুলি পরিবর্তন করা খুবই দরকার। আমি বুঝি না আওয়ামী লীগ কি এটা কোনোদিন উপলব্ধি করছিল, কি করতে পারে কি পারে নাই, যে দেখুন প্রধানমন্ত্রী হল সরকারকে প্রতিনিধিত্ব করে, আর তার যে সংসদ থাকে, এই সংসদ জিনিসপত্রকে বাছাই করে, ছাঁটাই করে, ছাপনির কাজ করে, হ্যাঁ মানুষের ভালো মন্দ সেখানে আলাপ হয়, কিন্তু সংসদ না থাকাতে, সংসদ শুধুমাত্র একটা চাকুকারী থাকা হতে, আর এমপি মন্ত্রীরা এই লেভেলের, এই মানে এমন দুর্নীতিবাজ হওয়ার কারণে এখন ভালো হলেও ওই জিনিস প্রধানমন্ত্রী কাছে যায়, আর খাপড় হলো খারাপ হলো পুরো দায় দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর কাছে যায়। মিডিয়ারা বিভিন্ন চাপের মাধ্যমে কাজ করে, সাগর রুনি হত্যা হওয়ার পর থেকে বিভিন্ন চাপের মুখে কাজ করে, চাপের মুখে কাজ করতে করতে তারপরে তো মিডিয়া তাদের কাজ তারা করবে, তারা একটা জায়গাকে সেফ রেখে অন্যান্য মন্ত্রী মিনিস্টার সবাই করাপশন কথা আমাদের মাঝখানে দিয়ে দেয়। আমরা এটা বুঝি, অনেকের এটা হয়, অনেক অনেক মিডিয়ার এটা হয়, এটা আমি আগেও বলেছি, কিন্তু এরকম করতে করতে সম্পূর্ণ আওয়ামী লীগটা এমন পচা পচে গেছে যে কোনো ব্যক্তি ভালো থাকলেও ওই আওয়ামী লীগকে উঠায় আনার সম্ভব এখন আর সম্ভব না। আপনি দেখেন না আওয়ামী লীগ বিরাজনীতি করণ করে ফেলছে, আজকে আওয়ামী লীগের রাজনীতি করেন সালমান রহমান সাহেব, আজকে আওয়ামী লীগের রাজনীতি করে আনিসুল হক সাহেব, আজকে আওয়ামী লীগের রাজনীতি করে মোরেন সাহেব, এরা জীবনে কোনোদিন ভোট চুরি ছাড়া মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এদের জনগণের সাথে কোনো কানেক্টিভিটি নাই, এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, এরা জীবনে কোনোদিন জনগণের কোনো কাজে লাগে নাই, জনগণের প্রতি এদের দরদ নাই। এই যে কিছুদিন আগে দেখলাম সিলেটে বিরাট বন্যা হলো, আপনি দেখলেন না কেউ যায়নি, জনগণের সাথে এরা বিচ্ছিন্ন, এইরা এখন আওয়ামী লীগের রাজনীতি করে, আর ওবায়দুল কাদের সাহেব পাশে বসে বসে দেখে, আর আবু সাহেব, তুফাল আহমেদ সাহেব, শেখ সেলিম সাহেবরা দুঃখে কষ্টে তারা ঘরে বসে থাকে। এদের অনেকেই হয়তো আওয়ামী লীগ করতো না, কিন্তু অনেকের বয়স হয়ে গেছে,
চিন্তা করে আল্লাহ না করুক যদি কিছু হয় তা অমরিক না করলে তো আবার জানা যায় লোক হবে না তো এই কারণে না আসলে এটা মিথ্যা না এটা আমাদের 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 রাজনীতির অস্তিত্বটা আবার লোক অনেকে কিন্তু রাজনীতি করছে না এটা রাজনীতি আসলে এর চেয়ে অপমান কি থাকতে পারে আপনি যখন দাঁড়ায় দেখেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাপারে এরা আলাপ করে তাই তো বললাম যে পচনটা একদিনে না অনেক দিনে আসবে আমাদের ভালো মানুষগুলিকে রাজনীতিতে নিয়ে আসতে হবে আমি বেশি সময় নেব না আসলে আজান দিয়ে দিবে আমি এতটুকু বলবো আরেকটা কথা এই দেশের অনেকগুলি সিস্টেম পরিবর্তনের মধ্যে আরেকটা সিস্টেম পরিবর্তন হলো এই দেশে ভালো মানুষরা যারা রাজনীতি করে পার্লামেন্টে আসার সুযোগ পায় না যেমন গার্মেন্টসের কর্মীরা গার্মেন্টসের কর্মীরা এই যে মহিলা এমপি বানায় কি গান গায় টান গায় মানে আমার কথা হলো এদের কাজটা এরা ভুলে গেছে না গান গাওয়া খারাপ কিছু না কিন্তু এদের কাজটা এরা ভুলে গেছে এর চেয়ে আজকে যদি আপনি গার্মেন্টস কোটায় গার্মেন্টসের পাঁচজন মহিলাকে সেখানে দিয়ে দিতেন তারা গার্মেন্টসের লক্ষ লক্ষ শ্রমিকদের পক্ষে কথা বলতে পারত গার্মেন্টসের লক্ষ লক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কথা বলতে পারত আজকে যদি আপনি ব্যবসায়িক গার্মেন্টসের মালিক থেকে দুজনকে দিয়ে দিতেন সিলেক্টে যারা সরকারের তেল না দিয়ে তারা বুঝতো যে আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছি এখন আমাদের দেশে ইংরেজিতে যেটা বলে ক্লাস পার্টিসিপেশন মানে বিভিন্ন সেক্টর থেকে মানুষ এসে এই সংসদকে আনতে হবে কারণ গত 15 বছরে এত আজে বাজে মানুষ সংসদে ঢুকে গেছে এখন আর এই এই সংসদকে আনতে হলে এরকম সিলেক্টেড কিছু বডি আনতে হবে যা এগুলি আসলে একাডেমিক ব্যাপার থিওরিটিক্যাল ব্যাপার আমি শুধুমাত্র এতটুকু বলতে যাচ্ছি দেখুন আমরা অনেক স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ বিএনপি ছাড়া বাংলাদেশে অন্য কেউ দল বোঝাবে এ কেউ স্বপ্ন দেখে না সত্যি কথা বলতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া আল্লাহর অশেষ রহমত আমরা করোনার মধ্যেও আমরা গত 4 বছরে আমরা সাংঘাতিকভাবে ঢাকা সিটিতে বিশেষ করে কাজ করে আমরা যেই পরিমাণ মানুষ আমাদের যেই পরিমাণ কর্মী যেই পরিমাণ ভাই বোন সব ক্ষেত্র থেকে আমাদের সাথে জয়েন করেছে আমাদের কাজ করছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমি আমি খুবই বিব্রত বোধ করি আমার সহযোদ্ধারা আমার ভাইরা যারা আমার পাশে দাঁড়ানো আপনারা যখন এই মাইকে দাঁড়ায় আমার অনেক প্রশংসা করেন আপনারা এটা করবেন না আমি এখনো ওই পর্যায়ে যাই নাই আমি আপনাদেরকে নিয়ে ওই পর্যায়ে যেতে চাই ইনশাআল্লাহ কিন্তু আমি একটা কথা বলি আমি জানি না এই দেশে কি হবে না হবে বা এই দেশে আমরা কতদূর যাব না যাব তবে আমরা যদি ইনশাআল্লাহ এইভাবে কাজ করতে পারি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির পরে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া থার্ড পার্টি হওয়া ইনশাআল্লাহ আমাদের এখন সময় না ইনশাআল্লাহ আপনাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এই 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আমরা সবাই থেকে ইনশাআল্লাহ আমি যেটা সবসময় বলি আসুন একসাথে দেশ গড়ি আপনারা যে যেখানে আছেন যারাই থাকবেন আপনারা সবাইকে আমার তরফ থেকে প্রস্তাব দিবেন তরুণ সমাজকে সবাইকে যে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠায় কিছু কাজ করার জন্য আর সেটা সবচেয়ে বড় কাজ মানুষের সেবা করা আর এই রাজনীতি সুষ্ঠু রাজনীতি মানুষের সেবা করার সুযোগ সবচেয়ে বেশি দিতে পারে এবং সবসময় আমাদের নবী থেকে আরম্ভ করে সবাই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এটা নর্মাল এটাই স্বাভাবিক দাঁড়াতে হবে তাদেরকে বলবেন হরতাল মিছিল রাজনীতি মানে মারামারি হানাহানি না রাজনীতির মানে অনুধাবন করা যে এই দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে এবং আমরা সেই সুযোগ করে দিয়েছি সবাইকে সম্মান করে রাজনীতি করার আসুন সবাই মিলে দেশ গড়ি আমার দেশ তোমার দেশ বাংলাদেশ আল্লাহ